हेलो एवरीवन, पूजाज डेली निटबिट्से आपनादेर स्वागत। ये जे सकालेर डिटॉक्स वाटर और एकटु फुलेर छवि, ब्रेकफास्ट बेसनेर चिला, जेटाते हिंदीते बोले बेसन की चिला, टमेटो गार्लिक गार्लिक ना ओनियन कैरेट एगुली दिए चा, और एटाई आजकेर ब्रेकफास्ट। और ये जे আমার ভাই গাছ থেকে বেড়ে নিয়ে এলো করলা, অনেকগুলো আজকে ধরেছে, তো সকালবেলা উনি এসেছে, দেখে যে খুশি হয়েছি। আজকে ইন্ট্রোটা ব্যাকক্যামেরাতেই দিলাম, গরমে না যে হাল অবস্থা, তাই যা মুখের অবস্থা, ভাত হয়ে গেল, এই যে ডাল সিদ্ধ। আজকে বিশেষ কিছু রান্না করব না, আবার বিশেষ কিছু। আজকে কি কি বানাবো দেখুন তো, এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখনো ফোড়ন দেওয়া হয়নি, আর এটা হলো একটা বিশেষ সবজি যেটাতে তেল লাগবে না, কোনো মশলা লাগবে না, এটাকে বলে গুদক। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিশেস, তো এটাতে কোনো তেল লাগে না, মশলা লাগে না, লবণ বা নুন, কাঁচা লঙ্কা, একটু অনিয়ন আর গার্লিক দিলেই হয়ে যায়, এটাকে বলে গুদক পুলি আমরা আর কি। আর বানাবো কাঁকরোল পুর, এটা একটু আনহেলদি, যেটা একটু তেল লাগে, একটু মশলা লাগে, তো হেলদির সাথে একটু আনহেলদি মিলিয়ে ব্যালেন্স হয়ে যাবে আশা করি। এই যে এখন ভেজিটেবলসগুলো কুকারে দিয়ে দেব, গুদকটা কুকারেই বানাবো, কয়েকটা সিটি দিলে হয়ে যাবে, ভালো করে সবগুলো সিদ্ধ হয়ে যাবে। ভেজিটেবলসে কী কী আছে দেখুন, কাঁঠালের বীজ, আমি দেখাবো আপনাদের এক এক করে কী কী ভেজিটেবলস দিয়েছি। এই যে কাঁঠালের বীজ, তারপর এটা হলো কাঁকরোল, তারপর আসবে বেগুন, তারপর হলো গিয়ে এই যে এটা হলো ব্যাম্বু শুট, বাঁশকুড়ুল বলে এটাকে, গুদকে এটা ভালো লাগে খেতে, অনেক কিছু খাওয়া যায় এটা দিয়ে। যারা ভালো করে রান্না করতে পারে, যাদের এটা অথেন্টিক খাবার, ওরা খুব ভালো রান্না করতে পারে, আমরা পারি না। পটেটো, এগুলি আলু দিলাম, তারপরে ঝিঙে, কাঁচা লঙ্কা, সব সবজি দিয়ে লবণ বা নুন দিয়ে কুকারে কয়েকটা সিটি দিয়ে দেব। ও, এতে একটু ড্রাই ফিশ লাগবে, বাঙালরা তো ড্রাই ফিশ খায়। যারা যারা কোথা থেকে দেখছেন আমি তো জানি না, আমরা ড্রাই ফিশ খাই। এটাই, এই যে রসুন, তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে নুন দিয়ে সিটি দিয়ে দেব, একটু বেশি রসুন লাগে, এটাই আর কি। তারপর কাঁচা পেঁয়াজটা যখন হয়ে যাবে, তারপর কাঁচা পেঁয়াজটা দিয়ে মেখে নেব আর কি, একটা মেশার দিয়ে মেশ করে, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে, ভালো লাগে কাঁচা পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে, বেশি একটা আমার ভালো লাগে না, অনেকে কাঁচা পেঁয়াজটা গুদকের সবজির সাথে দিয়ে দেয়, আমি কাঁচা পেঁয়াজটা দিই না। আর এই যে এখানে কাঁকরোলপুরের যে ভিতরের বীজগুলি, ওইগুলি কাঁচা লঙ্কা, রসুন, আদা, ওর সাথে আর একটু সর্ষে, অল্প সর্ষে, যে গরম পড়েছে, কাঁকরোলপুর বাই খেতে চেয়েছিল তার জন্য বানাচ্ছি আর কি, না হলে আমার কোনো ইচ্ছে নেই বানানোর। এই যে অল্প সর্ষেই গরম জলে ভিজিয়েছিলাম, তাই ফুলে এরকম হয়েছে, তো ওইটা দিয়ে একটা পেস্ট করে নেব। এখন ঢেকে রাখি, তারপর ঠাকুর পূজা দিলাম চান করে, আবার করব রান্না পরে। এই যে আমার গুদক প্রায় হয়ে গেল, এখন একটা মেশার দিয়ে মেশ করে নেব।
বেশি একটা ভালো পারি না। এই যে পেস্টটা বানালাম, এখানে সাইডে ব্যাটারটাও বানিয়ে নিলাম, এগুলি ভাজবো একটু, পেস্টগুলি, এই যে সর্ষে বাটা, তারপর বীজ, রসুন টসুন, এগুলি একটু হালকা অল্প তেলে ভেজেছি, লেগে যায়, অল্প তেলে রান্না করা যায় না, নন স্টিকের ইয়েতে একটু রান্না করলে অল্প তেল দিয়ে হয়ে যায়, আর অ্যালুমিনিয়ামের কড়াইতে তো অল্প তেলে রান্না করাই যায় না। যে একটু হালকা ভাজা হয়ে যাক, তারপর এটা নামিয়ে পেঁয়াজের সাথে, কাঁচা পেঁয়াজের সাথে মিশিয়ে পুরটা তারপর কাকরুলের ইয়ের মধ্যে ঢুকিয়ে দেব। তো দেখবেন আপনারা, এই যে হয়ে গেছে মোটামুটি প্রায়, আর একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এটা আমার ভালো লাগে, বাট এত গরমে মানে কী করবো, এত গরম পড়েছে রান্না করতেই ইচ্ছে করে না। এই যে গুদকটা হয়ে গেল, এখন পেঁয়াজের সাথে, এই যে পেঁয়াজ, এটার সাথে এটা মিশিয়ে নেব। এই যে কমপ্লিট রান্না, গুদক রান্না কমপ্লিট। আর এগুলি এখন মেখে নেব, তারপর কাকরুলের খোসাতে ভিতরে গুলি ওইগুলিতে ঢুকিয়ে দেবো আর কি, সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে। যা গরম, এমনি গরম, এটাও গরম, মিশাবো কী করেছে ভাবতেছি। ইন্ট্রোটা তো ব্যাক ক্যামেরায় দিতে হলো, গরমের মুখটা দেখাতে ইচ্ছে করে না, এত অবস্থা খারাপ। গরম যে কবে কমবে, আর ভালো লাগে না, বৃষ্টি হয় না, কিছু না। এই যে ব্যাটারটা গুলে নিলাম, তারপর একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব, অল্প তেল দিয়েই করব, বেশি তেল দেব না। মাছ ভাজা সাথে, তিনজনের তিন পিস, হাজব্যান্ড তো অফিসে, ও রোজ আসে না বাড়িতে, ওইখানে কোয়ার্টারে থাকে, আমি, ভাই আর আমার ছেলে। ছেলে তো খায় না পুর, একটু ঝাল হয় তার জন্য, ও মাছ ভাজা ডাল দিয়ে খেয়ে নেবে। আর আজকে ডালে পেঁপে দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁপে ছাড়া তো হয় না, পেঁপে খেতে হয়। সব কিছুই হেলদি, বাট ওই এইগুলি আর কি, কাঁকরোল পুরগুলি, একটু সর্ষে বাটাটা পড়লো তো, এটা একটু আনহেলদি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওটা ভালো লাগলে দেখবেন। টাটা, বাই বাই। হয়ে গেছে প্রায় প্রায়।